What am I going to get you pop on the center? Moscow, Ajami, Abdamasel, Sorsha Postocore, Dakabo. Holo Diedila, Alonka, Muro Diedila. Grandad Motto, Lobon Diedo. Sorsha Tele to Diedo. ভালো করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সরষের তেল দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। এই যে মাখিয়ে রাখলাম, এবার কড়াতে কড়া বসাবো, তেল দেব দিয়ে ভাজবো। এটা সরষের তেলেই ভাজবো। কড়াতে পাবদা মাছ তুলে দিয়েছি, অল্প করেই দিয়েছি, চারটে করে দিয়েছি। বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। বেশি ভাজবো না, আবার খুব কমও ভাজবো না, একটু ভাজা ভাজা হলে তুলে রাখবো। আর আমরা একটু ভাজা করেই খেতে পছন্দ করি আর কি। অনেকে কাঁচা একটু পাবদা মাছ মানে ঝোল করে না, তা আমি ওরমটা করব না। আমি একটু ভাজা করে তারপর রান্না মানে করব। এইগুলো পাবদা মাছে দেবো। কালো সরষে নিয়েছি, সাদা সরষে নিয়েছি, পোস্ত আর কাঁচা লঙ্কা, এগুলো আমি মিক্সারে পিসবো। পিসে আমি পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ঝাল করব। একটু কালা জিরে দিলাম, কাঁচা লঙ্কা, এই যে আদা বাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর অল্প একটু ওই জিরে বাটা দিলাম, জিরে ধনে মরিচ বাটা দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এই যে সব মশলাগুলো নিয়ে একটু জল দিয়ে গুলে নিলাম, আর একটু তেলে হলুদ দিলাম, নালে বড্ড ছিটকা, সেই জন্য এটা ঢালতে গেলে একটু হলুদ আগে দিয়ে দিলাম। হলুদটা দিয়ে দিলে ছিটকায় না, তেলটা ছিটকায় না। টমেটো দিয়ে দিলাম, লবণ এক চামচ দিলাম, ধনে পাতা একটু দিয়ে দিলাম, মটরশুঁটি একটু দিয়ে দিলাম, সরষের পোস্ত লঙ্কা সব বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। নুন কম হয়েছিল, একটু নুন দিয়ে দিলাম, আর এই মশলার তেল বেরিয়ে আছে, এবার জল ঢেলে দেবো। এবার জল ঢেলে দেবো, এবার মাছগুলো তুলে দেবো। অল্প করে একটু কাঁচা তেল দিয়ে দিলাম, এবার ওপর থেকে আর একটু ধনে পাতা আমি ছিটিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দিলাম। এবার আমার হয়ে গেছে পাবদা মাছের ঝাল। পাবদা মাছের সরষে পোস্ত হয়ে গেছে আমার, করলাম, দেখলেন কেমন লাগলো বলবেন আর লাইক করে দেবেন। নমস্কার।